শুনছিস, ব্যাঙ্গালোরে আসছে 8 থেকে 10 এপ্রিল সিনেমেলা 2022। সিনেমেলা মানে সিনেমার মেলা? মেলা সিনেমা থাকছে, 9টা ফিচার ফিল্ম, 7টা শর্ট ফিল্ম, আর আর কি কি থাকছে রে? আর একটা ডকুমেন্টারি থাকছে। ডকুমেন্টারি? আমরা কি তবে শুধু সিনেমাই দেখবো? সিনেমা নিয়ে একটু আড্ডা হবে না? থাকছে, পুরো দস্তুর একটা প্যানেল ডিসকাশনও থাকছে। ফিল্ম ফ্রেটার্নিটি রতি মহারতীরা পার্টিসিপেট করবেন তাতে। আরে বাস, তাহলে তো দারুণ ব্যাপার হবে। কিন্তু আড্ডা কি শুধু খালি পেটে জমে? বাঙালি খালি পেটে আড্ডা দিতে পারে? দূর বোকা, তোরে চেহারাটাকে ধরে রাখতে হবে না। থাকছে ফুড স্টলস, আর শোন না, তোর জন্য এক্সপো থেকে শাড়ি আর গয়নাও কিনে দেবো। এক চড় মারবো, শুধু আমাকে লাইন মারার চেষ্টা না। না ডিয়ার, রেড কার্পেটে অ্যাওয়ার্ড নাইটের দিন তুই আর আমি সেলেবদের সাথে সেলফি তুলবো। এত কথা বললি, কিন্তু ব্যাঙ্গালোরের কোথায় হচ্ছে সেটা তো জানালি না। দেখেছিস, তোকে দেখে সব ভুলে যাই আমি। কোরবাংলা সেন্ট জনস অডিটোরিয়ামে হচ্ছে। এই তুই আমায় সত্যি নিয়ে যাবি তো? বল তোর দিব্যি সিনেমার দিব্যি। বেঙ্গালুরু বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল সিনেমেলা 2022 আসছে 8 থেকে 10 এপ্রিল কোরবাংলা সেন্ট জনস অডিটোরিয়ামে।